ধারাবাহিক নিরীক্ষা, পর্যবৃত্ত নিরীক্ষা কাকে বলে? অ্যাজ ইট ইজ নিরীক্ষা যখন আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসি, প্রত্যেকেই যেন আমরা নিরীক্ষা নিয়ে অডিটিং এর উপরেই আমরা বেশিরভাগ ভিডিও তৈরি করি। তো আজকের পয়েন্ট কি, ধারাবাহিক নিরীক্ষা ও পর্যাবৃত্ত নিরীক্ষা কি? তো ফার্স্ট এই ধারাবাহিক নিরীক্ষা, যখন আমি ধারাবাহিক নিরীক্ষা সম্বন্ধে বলছি, কী কী পয়েন্ট আমাকে মেনশন করতে হবে? ফার্স্ট আমাকে মেনশন করতে হবে হলো বৈশিষ্ট্য। অ্যাজ ইট ইজ বৈশিষ্ট্য যখন আমি বুঝবো, তারপরে আমি দেখব কাজের প্রকৃতি এবং কাজের যোগ্য সূত্র এবং হিসাব যোগ্যতা, ব্যয় ও প্রয়োগ ক্ষেত্র, প্রত্যেকটাকে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমরা ভালো করে ফোকাস করছি। দেখো যে বৈশিষ্ট্য, ধারাবাহিক নিরীক্ষার বৈশিষ্ট্য কী? ধারাবাহিক নিরীক্ষা ব্যবস্থাপনা, হিসাব নিকাশের কাজ ও নিরীক্ষার কাজ একসঙ্গে চলতে থাকে। সেম পর্যায়বৃত্ত নিরীক্ষা কাকে বলে? পর্যায়বৃত্ত নিরীক্ষার সময় কী কী হয়? পর্যায়বৃত্ত নিরীক্ষার সময় হিসাব নিকাশের পর্ব শেষে হওয়ার পর নিরীক্ষার কাজ শুরু হয়। তার মানে এটার সঙ্গে যখন কাজ চলছে, তার সঙ্গেই নিরীক্ষার কাজ বা অডিটিংয়ের কাজ চলছে। বাট এখানে পর্যায়বৃত্তের সময় হিসাব নিকাশের পর্ব শেষ হওয়ার পর শুরু হয়। কাজের প্রকৃতি, সারা বছর ধরে হিসাবের পরীক্ষা করা হয় বলে লেনদেনের নিখুঁতভাবে পরীক্ষা করা সম্ভব হয়। আর এখানে অল্প সময়ের মধ্যে নিরীক্ষা করতে হয় বলে লেনদেন একদম খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা সম্ভব হয় না। এবার আমরা যোগসূত্র কী দেবো? কাজের যোগসূত্র, নিরীক্ষার কাজ একটানা না চললে চলে না বলে বিভিন্ন ভিন্ন সময় সম্পাদিত কাজের যোগ্যসূত্র বজায় রাখা কঠিন হয়। এখানে কী হয়, যেহেতু কাজটা একটানা চলে না, তাহলে এখানে কাজটা একটানা চলে না বলে ভিন্ন ভিন্ন সময় কাজের যোগসূত্র বজায় রাখতে প্রবলেম হয়। আবার সেম পর্যায়বৃত্ত নিরীক্ষা কী? নিরীক্ষার কাজে একটানা চলে বলে কাজের ধারার মধ্যে যোগসূত্র আটক থাকে। নেক্সট, হিসাব নিকাশের হিসাবে সঠিক, তাহলে এই যে হিসাবে সঠিকতা, তাহলে হিসাবে সঠিকতা কী? লেনদেনে খুঁটিয়ে পরীক্ষা করার ফলে হিসাবের মধ্যে ভুল ত্রুটি জুয়াচুরি থাকলে সেটা উদ্ঘাটিত হয়। লেনদেনের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, সেটা আমরা ইজিলি সেটাকে ধরতে পারি। বাট এখানে নিখুঁতভাবে পরীক্ষা করা হয় না, এর জন্য ভুল ত্রুটি বেশিরভাগ ধরাও পড়ে না। সেম ব্যয়, এটা অত্যন্ত ব্যয়বহুল, কেন প্রত্যেক সময় ওটার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে, তাই এটা ব্যয়বহুল, আর এটা ওটার তুলনায় অপেক্ষাকৃত ব্যয় কম। ওকে, প্রয়োগ ক্ষেত্র, খরচ বেশি হওয়ার জন্য ছোটো ছোটো প্রতিষ্ঠান এই ব্যবস্থা প্রয়োগ করে না, আর ওই ধরনের এগুলো করে কারা কারা করে ধারাবাহিক নিরীক্ষা, এরা হলো বড় বড় কোম্পানির ক্ষেত্রে হয়। আর ছোটো ছোটো কোম্পানির ক্ষেত্রে, ছোটো বড় যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা হয়ে থাকে। কাজের বন্টন, নৈতিক চাপ, এতগুলো দেওয়ার দরকার নেই, ছখানা পয়েন্ট মেনশন করো, ইটস এনাফ। তাহলে ধারাবাহিক নিরীক্ষার পর্যায়বৃত্ত নিরীক্ষার মধ্যে কোন কোন পয়েন্টগুলো উল্লেখ করবে? বৈশিষ্ট্য, কাজের প্রকৃতি, কাজের যোগসূত্র, হিসাবে সঠিকতা, ব্যয় এবং প্রয়োগ ক্ষেত্র, এটা করো। কাজের বন্টনটা করতে দিলেও দিতেও পারো, না দিলে না দিলেও চলবে, কিন্তু ছখানা পয়েন্ট মেনশন করলে ইটস এনাফ। ওকে, তাহলে আজকের আমাদের ভিডিও থেকে কী শিখলাম? ধারাবাহিক নিরীক্ষা এবং পর্যায়বৃত্ত নিরীক্ষার মধ্যে পার্থক্য। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, তিনটে জিনিস করে দিও, আর আমাদের সাবস্ক্রাইব বাটনটা করে রেখো, যাতে তোমাদের এই ধরনের ভিডিওগুলো, অডিট, ট্যাক্স, এই ধরনের ভিডিওগুলো যাতে তোমরা সবার আগে আপডেট পেয়ে যাও।